সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা অনেকেই বৃষ্টির জন্য আমাদের কাছে ফোন দিয়েছেন। বৃষ্টি ফোন ধরে না, বৃষ্টি ফোন রিসিভ করে না। আসলে তার বৃদ্ধ বাবা ঘরে আছে, বৃদ্ধ বাবাকে নিয়ে খুবই কষ্টে আছে, মানুষের বাড়িতে কাজ করে বৃষ্টি। তো এই কথাগুলো আমরা এর আগে তুলে ধরেছিলাম। তো অনেকেই আমাদের মাধ্যমে জানতে চেয়েছেন বৃষ্টির কেউ কি দায়িত্ব নিয়েছে কিনা, সেই কথাগুলো আজ আমরা বৃষ্টির মুখ থেকে জানব। আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, এই আমরা প্রতিবেদন করার পরে কি আপনার দায় দায়িত্ব কেউ নিয়েছে? হ্যাঁ, একজন নিয়েছিল। একটু জোরে কথা বললে ভালো হতো। প্রবাসী ভাই একজন নিয়েছে। একজন নিয়েছে, মানে আপনার দায় দায়িত্ব নিয়েছে একজন। হ্যাঁ। তো এই যে আপনার দায়িত্ব যে নিয়েছে, আপনি কি তাকে চিনেন কিনা, ভালো করে দেখেছেন কিনা? দেখি না, এমনি কথা বলছে, আমার বাবার সাথেও বলছে। হ্যাঁ, এই কারণে আমি চাই, যেহেতু উনির সাথে কথা বলছে, তাহলে ওনাকে বুঝি। একজনের সাথে তো কথা বলা যায়, দশজনের সাথে তো আর বলা যায় না। আচ্ছা, দশজনের সাথে কথা বলা যায় না। তো একটু আমাদের ক্যামেরার দিকে তাকাইয়া কথা বলেন। তো আসলে এই যে আমাদের মাধ্যমে একজন ভাই আপনার জন্য 5,000 টাকা দিয়েছে, তিনি বলেছে আপনি বিয়ে বসেন আর না বসেন, তিনি আপনার ভালো মন্দ দায় দায়িত্ব নেবে, মানে আপনার পাশে দাঁড়াবে, আপনাদের খরচাপাতি দিবে। তো এই টাকাটা আপনি একটু বুঝে নেবেন। আচ্ছা, তো দর্শক, এই যে একজন প্রবাসী ভাই বৃষ্টির জন্য 5,000 টাকা দিয়েছে, যে বলেছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব তিনি নিবে, বিয়ে বসুক আর না বসুক, বৃষ্টির ভালো মন্দ সব কিছু তিনি দেখবে। 5,000 পেয়েছেন? হ্যাঁ। তাতে কি খুশি হয়েছেন এই টাকাটা পেয়ে? খুব খুশি। তো ওনার জন্য কি আপনার কিছু বলার আছে? যে ভাই আমার এই টাকাগুলো দান করছে কিংবা আমার বাবার জন্য সাহায্য করছে, তার জন্য আমার অনেক দোয়া রইল। আর পাঁচত নামাজ পড়ে আমি তাকে দোয়া করি, যেন আরও আমার মতো মেয়েদেরকে দেওয়ার তৌফিক থাকে। আচ্ছা, আর আল্লাহ যেন হ্যারে বর করতে। আচ্ছা, তো নামাজ পড়েন আপনার পাঁচক তো? হ্যাঁ, পড়ে। আচ্ছা, তো দর্শক, আসলে আমরা আপনাদের অনুদানগুলো হয়তো পৌঁছিয়ে দিতে অনেক সময় লাগলো, আমরা পৌঁছায় দেই। তো এর আগে আপনারা দেখেছেন বৃষ্টির পরনে ছিঁড়া জামা, তো এখন আল্লাহ রহমতে তার পরনে খুব সুন্দর একটি জামা। তো আমরাও তার জন্য একটি জামা এনেছি তাকে দেওয়ার জন্য, তো আমরা সেই জামাটাও তাকে দিব। তো বৃষ্টি, এই আপনার জন্য তো অনেক মানুষ আপনাকে বিয়ে করতে চেয়েছে, অনেক মানুষ আপনার দায়িত্ব নিতে চেয়েছে। হ্যাঁ, তো আসলে আপনি যে ছেলেটা আপনার দায়িত্ব নিয়েছে, সে কি আপনাকে দেয়? আমার বাবা অনেক অসুস্থ হলে দেয়। একটু জোরে কথা বলেন আপা, কথা বলতেছি, যখন বেশি অসুস্থ হয়, তাছাড়া আমি তো সব টাইমে স্যালারি পাই না, মাস শেষ পাই। হ্যাঁ, তো উনির কাছে থাকলে দেয়, কোনো টাইমে 500 টাকাও দেয়, কোনো টাইমে 1,000। স্যার আছে, বুঝছিল কথা, মানে যতটুকু পারে দেয়। হ্যাঁ, দেয়। আচ্ছা, তো আমরা আপনার জন্য একটি 3 পিস এনেছি, আপনি এটা একটু বুঝে নেন। এটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা আপনি কি খুশি? হ্যাঁ হ্যাঁ, খুশি। সত্যি আপনি খুশি? কই, হাসি তো দেখি না আপনার। হ্যাঁ, আচ্ছা। তো আরেকজন ভাই আছে, যার নাম হচ্ছে আরিফ, সৌদিতে থাকে না কোন দেশে থাকে সেটা আমি জানি না। আরিফ ভাই আপনার জন্য 4,000 টাকা দিয়েছে, তো এই টাকাটা আপনি একটু বুঝে নেন। চার আছে, সুন্দরভাবে গুনুন। 1,000, 2,000, 3,000, 4,000। পেরেছেন? খুশি আপনি?
তো এই যে যে আরিফ ভাই 4000 টাকা দিয়েছে তার প্রতি কি আপনি খুশি সন্তুষ্ট হ্যাঁ আমি খুব খুশি আর তার জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে তার জন্য দোয়া রইল হ্যাঁ নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পড়েন তো নামাজ নিয়ে কি মিথ্যা কথা বলে না আচ্ছা নামাজ নিয়ে তো মিথ্যা কথা বলে না সেটা জানি কিন্তু মেয়েরা তো একটু আপনি কি রাগ করেছেন নাকি ওইদিকে তাকায় আছে না আচ্ছা বৃষ্টি আপু তো যে ছেলেটা আপনার দায়িত্ব নিয়েছে যাক অনেক দর্শক ভাইরা আপনার দায়িত্ব নিতে চেয়েছিল তো তাদের প্রতি কি আপনার কিছু বলার আছে কি না তাদের প্রতি কি আপনার কিছু বলার আছে যেন আমাকে দোয়া করে যেন আমি সুখে থাকি ভালো থাকি সুস্থ থাকি আর আমার ভাইরা যখন আমার পছন্দ করছে আমার তো আর কিছু বলার নেই কারণ হ্যাগো মনের ইচ্ছাটা হ্যাগোই মনে রয়ে গেল এই বিচ্ছিন্নতা আমি পারলো হ্যাগোর সাথে কথা বলব কারণ এটা যায় আচ্ছা তা আমি চাই কেউ সাথে কথা বলাটাই না হয় আর আমি যার সাথে বিয়ে বসবো তার সাথে কথা বলব আচ্ছা এই কারণে কি আপনি ফোন ধরেন না হ্যাঁ অনেকে বলে যে বিয়ে করব দায়িত্ব নেব অনেকে বলে আমেরিকা নিয়ে যাব অনেকে বলে ইরাকে নিয়ে যাব আমি চাই না কারণ যার সাথে প্রথম শুরুতে কথা বলছি যার এখন আমি কি কথার বরখেলাপ করতে পারিনি আচ্ছা এই কারণে আমি 10 জনের সাথে কথা বলতে চাই না মানে 10 জনের সাথে আপনি কথা বলতে চান না যে একজনের সাথে কথা বলেছেন আর আমি তো 10টা মন তৈরি করতে পারবো না যে নষ্ট করব আচ্ছা মানে কাউকে ঠকাতে চাচ্ছেন না এবং কি 10টা মন নষ্ট করতে চান না চাই না হ্যাঁ এটাই সত্য আচ্ছা তো যারা দায়িত্ব নিতে চেয়েছে তাদের উদ্দেশ্যে আপনার এই কতটুকুই বলা আপু এইদিকে তাকায় কথা বলেন হ্যাঁ আমি দোয়া করব নামাজ পড়ে যেন আমার মতো এরকম ভালো মেয়ে যদি জুটে তাহলে পাইব আর কি মানে তাদের জন্য দোয়া করছেন যেন আপনার মতো এরকম ভালো মেয়ে আবার তাদের ভাগ্যে জুটে হ্যাঁ আচ্ছা তো আপনার বাবার অবস্থা কি এখন আছে কোন রকম আছে কোন রকম মানে ওই পরশুদিন আর ওই অসুস্থতে বেলার যা আচ্ছা আর আঙ্গুর তো একটা ভাই নিয়ে গেছে চিকিৎসা করুন কিবা কেউ নাই আমার আমরা চারটা বোন যদি কখনো যান তাহলে দেখবেন আমরা হাঁটার জায়গা নেই তাছাড়া আমরা অনেক কষ্টেতে বড় হয়েছি অনেক কষ্টে বড় হয়েছে আচ্ছা তো এই যে আপনার মা যে আপনাকে অনেক বেশি আদর করত সেই কথাগুলো শুনেছি আসলে খুব কষ্ট লাগে তা আপনার মা আপনাকে এত বেশি আদর করত কেন আমি তো হেল্প ছোট মেয়ে সব মা গোয়ের দায়িত্ব বড় সন্তান আর ছোট মেয়েদের প্রতি ভালোবাসা আদর থাকে এই কারণে আর তাছাড়া হ্যাঁ আমারও দেখে যেতে পারেন আমি কি কোন হাল অবস্থাতে আছি হিয়ারি হ্যাঁ মনে কষ্ট হইল আমার মনে কষ্ট মানে আপনাকে দেখে যেতে পারেনি কেন দেখে যেতে পারে না বলতে যখন মারা যায় তখন আমি আমার বোনের বাসায় গেছিলাম বোনের বাসায় ছিলাম হ্যাঁ পরে রাত্রে শুনে মারা গেছে এই রাত্রে গাড়ি তুলি আচ্ছা তো এই যে মাকে যে মায়ের দূর সময়ে যে আপনি কাছে থাকতে পারেননি এই বিষয়টা আপনাকে কি খুব কষ্ট দিচ্ছে এখনো পাই মাঝে মধ্যে কষ্ট পাই প্রত্যেকটা মুহূর্তেই মনে পড়ে প্রত্যেকটা মুহূর্তেই মনে পড়ে আচ্ছা শুধু মনে পড়লে হবে মায়ের জন্য কি দোয়া করেন নামাজ পড়েন হ্যাঁ আজকে সকালেও যাই দোয়া করছি ফজরের নামাজ পড়ছি মার জন্য অনেকক্ষণ কাঁদছি কারণ মার জন্য পৃথিবীর আলোটা দেখছি নাহলে কি আজকে দেখতাম না আচ্ছা সে তো আমার জন্য আর আমার মার জন্য যত বাইরে আসছেন দোয়া করেন আপনাদেরও বাবা মা হয়তো আমার মতো মা আছে বাবা নাই কেউ বাবা আছে মা নাই হয়তো অনেক বাইরে এরকম আছে আমি হ্যাগোর জন্য দোয়া করি আর আপনারাও আমার মার জন্য দোয়া করেন আর আমার জন্য দোয়া করেন আমি যেন সুখে থাকি আচ্ছা তো ঠিক আছে বৃষ্টি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন
দর্শক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।